হয় আজি দিবাহাস সাহিত্য পরিষদের সাধারণ নির্বাচন 1,15,615 ভোটারে আজি পাহাড়িয়া জেলার যে 22টা আসন আছে এই 22টা আসনের 93 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করব। আপনাদের নিশ্চয় জানে যে ডিমাহাস সাহিত্য পরিষদের 28টা পরিষদীয় সমষ্টি আছে আর 6টা পরিষদীয় সমষ্টিত ইতিমধ্যেই বিজেপি দল বিনা প্রতিদ্বন্দ্বীরা জয়ী হয়েছে আর এটা বাকি থাকা 22 আসনত আজি ভোটগ্রহণ আরম্ভ হয়েছে। পুয়া 8টার ভোটগ্রহণ আরম্ভ হয়েছে, বিয়লি 4টালে চলিব। আর ইয়াত আমি দেখা পাইছো যে হাই প্রোফাইল বহুতো প্রার্থী আছে আর মই বর্তমানে উপস্থিত আছো 15 হাতীখালী পরিষদীয় সমষ্টির মান্দারদিসা হাই স্কুল ভোটগ্রহণ কেন্দ্র যে আছে তাত আমি উপস্থিত আছো। আর হাতীখালীত আমি দেখা পাইছো যে এটা এটা হাই ভোল্টেজ একটা যুঁজ হব। ইয়াতে প্রাক্তন সিএম নিরঞ্জন হোজাই বিজেপি দলের প্রার্থিত্ব পাইছে আর আছে বিজেপি দলের প্রার্থিত্বের বঞ্চিত হয়ে বর্তমান সাহিত্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান বিমল হোজাই আছে। আনহাতে নির্দল প্রার্থী আছে হেমন্ত কেমরাই। ইয়াত দেখা পাইছো যে ত্রিকোণীয় একটা যুঁজ হব। আনহাতে 19 দিহাঙ্গী পরিষদীয় সমষ্টির বর্তমান সিএম আছে দেবলাল গরলসা। ইয়াত আমি দেখা পাও যে 28 যে শ্যামকর পরিষদীয় সমষ্টি আছে তাত বর্তমান সাহিত্য পরিষদের চেয়ারপার্সন আছে রানু লাংথাসা। তাত নির্দল প্রার্থী হিরোজিৎ জিদুং হিরোজিৎ জিদুঙের একটা যুঁজ হব। আর ইতিমধ্যে আপনাদের জানে যে শ্যামকরত ইতিমধ্যে প্রাক নির্বাচনী কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, মারপিটের ঘটনা হয়েছিল। আনহাতে মাহুরত আমি দেখা পাইছো যে আমার যে 5 মাহুর পরিষদীয় সমষ্টি আছে তাত রাহুল নাইডিং বর্তমানে পরিষদ সদস্য রাহুল নাইডিং আর বিজেপি প্রার্থী প্রবিতা জহরীর মাজত একটা যুঁজ হব। আমি যদি অল্প আগুয়াই যাও তেতিয়ালে আমি দেখা পাইছো যে 1 যে হাফলং আছে হাফলং আসলে একটা প্রেস্টিজিয়াস একটা আসন, প্রেস্টিজের একটা কেন্দ্র। আর তাত আমি দেখা পাইছো যে বিজেপি দলের হয়ে প্রাক্তন যে জেলা সভাপতি আছে দনপাইনন থাউসেন আছে, বর্তমানে পরিষদ সদস্য আছে ড্যানিয়েল লাংথাসা, টিএমসির যে জেলা সভাপতি আচিং জেমি 1 হাফলংর প্রতিদ্বন্দ্বিতা করে আছে। আনহাতে আছে কংগ্রেস দলের আছে প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন টাউন কমিটির প্রাক্তন চেয়ারম্যান আসলে মায়ানন কেম্রাই। আসলে হাফলংটা আসলে প্রেস্টিজের একটা আসন। হাফলংত আমি দেখা পাচ্ছি হাফলংত একটা ভাল একটা যুঁজ হব, লড়াই হব। ইতিমধ্যে বিজেপি দলে দাবি করেছে যে 28 আসনের ভিতর 25টা আসন লাভ করব, কিন্তু হয়তো যে রিজাল্ট হব যে ফলাফল হব 12 ফলাফল হব, 12 ফলাফলের পাছতে আসলে গম পয়া যাব আসলে কট কোনে জিকে আছে। কিন্তু একটা কথা কব লাগিব যে আসলে পাহাড়িয়া যে ডিমাহাস সাহিত্য পরিষদ আছে এই সাহিত্য পরিষদ যে বিজেপি দখলত যাব হ্যাঁ কিন্তু নিশ্চিত। ইয়াঁ কা বহুত আচ্ছা জায়গা, বহুত ফেসবুলি জায়গা। কোন কোন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হে নিরঞ্জন হজাই বিজেপি সে অর হেমন্ত খেমপ্রায় বিমল হজাই অর কংগ্রেস কা দিবস লাংটাসা, বিজেপি কা নিরঞ্জন হজাই, ইন্ডিপেন্ডেন্ট কা হেমন্ত খেমপ্রায় অর অর ইন্ডিপেন্ডেন্ট এক হে অর বিমল হজাই। আপকো হিসাব সে ইলেকশন কেসা হে পিসফুল হোগা? यहाँ का फिलहाल मदरसे पोलिंग स्टेशन में तो पीसफुल ही जाएगा, वैसे कुछ होगा नहीं, पीसफुल ही जाएगा। यहाँ विश्वास है, हाँ यहाँ कुछ मैंने ऐसा कुछ होगा नहीं यहाँ।